আজকে আমি কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। দু পিস মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে তেলে ফোড়ন দিলাম। এখানে আমি একটা বাটিতে সাদা সর্ষে, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, হলুদ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি। ভালো করে একটু কষে নেব। সর্ষেটা যতক্ষণ কষা হচ্ছে, আমি এখানে পোস্তটা রেডি করে নিই। এখানে একটা বোলে আমি পোস্ত বাটা নিয়েছি, দু চামচ টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে একটা স্মুথ ব্যাটার মতো করে নিচ্ছি, দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছেড়ে আসছে, ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এই রান্নাটা বাড়িতে করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মিনিট দুই ফুটলেই গ্যাস অফ করে দেব। আমার কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম।